হইচই আনলিমিটেডের নায়িকা কৌশানি অপেক্ষায় রুকমিনীর ডাব স্ম্যাশ দেখার। কিসে? তাহলে একটু ডিটেলসেই বলি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চতুর্থ প্রজেক্ট হইচই আনলিমিটেডে মিমি প্রিয়াঙ্কা হঠাৎ সরে যাওয়ায় কৌশানি আসেন দেবের নায়িকার জায়গায়। এ তো সবার জানা, তাই তো? আচ্ছা, দেবের টিজার থেকে একটি ডায়লগ হয়ে উঠেছে ভাইরাল, সেটা তো সেই ডায়লগ নিয়ে কনটেস্টে পার্টিসিপেট করেন টলি সেলেব্রা। কৌশানির ডাব স্ম্যাশ দেখে রুকমিনী উচ্ছ্বাস প্রকাশ করলে কৌশানি তাকেও এই ডাব স্ম্যাশে জয়েন করতে বলে। উত্তরে রুকমিনী জানান তিনি এটা করবেন শুধুমাত্র তার নতুন পাওয়া গার্লফ্রেন্ড অর্থাৎ কৌশানির জন্য।